আমি আজকে আরেকটি কথা বলতে চাই জামাত ইসলামীর সাংবিধানিক অধিকার নিয়ে আপনারা জানেন গত কয়েকদিন থেকে গত 1 তারিখ থেকে আমি লড়াই করেছিলাম 10 তারিখে বিজয় অর্জন হয়েছে এদেশের মন্ত্রী এমপি পুলিশ প্রশাসন আজ বলতে বাধ্য হয়েছে জামাত ইসলামীর পলিটিক্যাল রাইট কনস্টিটিউশনালি স্বীকৃত তাদেরকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দেওয়া যাবে না আমি তাই বলছি যদি আপনাদের এই কথাটা সত্য হয় 10 বছর ধরে জামাতের কেন্দ্রীয় অফিস ঢাকা মহানগরীর অফিস আপনারা বন্ধ করে রেখেছেন প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ভাড়া জামাত দিয়েছেন বিদ্যুৎ বিল দিয়েছেন বাড়ির বিল দিয়েছে যদি আগামী এক সপ্তাহের মধ্যে জামাতের অফিসগুলো খুলে দেওয়া না হয় যারা বন্ধ করে রেখেছেন তাদের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা দিতে আমরা বাধ্য হব মনে রাখবেন এইভাবে রাজনীতি চলে না আইনকে সমুন্নত করে আমরা চলব ইনশাআল্লাহ কেউ আমাদের কিছু করতে পারবে না আমাদের সংগ্রাম মানুষের মুক্তির জন্য এই সংগ্রামে আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে 2006 সালের আইসিটি অ্যাক্ট হওয়ার পর জাতিসংঘ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছিল যে এই ধারাগুলোকে অবশ্যই সংশোধন করতে হবে তারা সেটাকে সংশোধন করার পর পর্যায়ক্রমে 2018 সালে এসে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করা হয়েছে আপনারা জানেন যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018 করা হলো সেখানে যদি সেকশন 21 আপনি দেখেন তাহলে সেখানে বলা আছে মুক্তিযুদ্ধ জাতির পিতা জাতীয় সংহতি সহ এই জাতীয় পতাকার বিরুদ্ধে কেউ যদি কোনো কিছু কোনো বক্তব্য ডিজিটালি অথবা অন্য কোনোভাবেই বলে তার বিরুদ্ধে এই আইন অ্যাপ্লিকেবল হবে এই ধার আইনের সেকশন 28 এ তারা উল্লেখ করেছেন ইচ্ছাকৃতভাবে কেউ যদি ধর্মীয় মূল্যবোধের উপর আঘাত করা হয় তাহলেও তাদেরকে এই আইনের অধীনে আনি শাস্তির ব্যবস্থা করবে আপনার এই আইনটি হওয়ার পরেই ও এইচসিআরের পক্ষ থেকে জাতিসংঘের 52তম অধিবেশনের তাদের হাই কমিশনার হরকাতুন পরিষ্কার ভাষায় বাংলাদেশকে জানিয়ে দিয়েছেন সেকশন 21 এবং সেকশন 28 এটি একটি নির্যাতনমূলক নিপীড়নমূলক এর মাধ্যমে দেশের মানুষের মৌলিক অধিকার হরণ করার সুযোগ রয়েছে সুতরাং এই ধারাগুলো বাতিল করতে হবে আপনারা জানেন এই আইনের 31 ধারাতে পরিষ্কার বলা আছে আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর যে যে দণ্ডগুলো সেখানে ইম্পোজ করা এখানে হয়েছে শুধু তাই নয় এই আইনটাকে তথ্য প্রযুক্তি আইনের ধারাবাহিকতায় যে কালো আইন আমরা বলছি আজকে ইলেকট্রনিক মিডিয়ায় কেউ যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যাপারে কোনো পর্যালোচনামূলক কথাও বলেন তাকে কিন্তু এই আইনের অধীনে গ্রেপ্তার করার সুযোগ রয়েছে আপনারা জানেন গণতান্ত্রিক অধিকারে বাংলাদেশের কনস্টিটিউশনের আর্টিকেল 39 এ প্রত্যেকটি নাগরিকের স্পিচ ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন দেওয়া হয়েছে বাংলাদেশের সংবিধান যদি ঠিক থাকে সংবিধানের সাথে কন্ট্রাডিক করে এই ডিজিটাল নিরাপত্তা আইন সুতরাং কোন আইন যদি সংবিধানের সাথে কন্ট্রাডিকশন হয় তাহলে সে আইন বৈধ আইন হতে পারে না সেই জন্য এই আইনটি বাতিল করার যে আহ্বান সেটি হচ্ছে অত্যন্ত যুক্তি কারণ কনস্টিটিউশনের সাথে কন্ট্রাডিক করে এমন কোন আইন বাংলাদেশের বৈধ আইন হলে গণ্য করা যেতে পারে না আপনারা জানেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পর 1973 সালের 71 সালের সংবিধান হয়েছে পর্যায়ক্রমে সংবিধান সংশোধন করা হয়েছে কিন্তু কোন সংশোধনীতে আর্টিকেল 39 সংশোধন হয় নাই যে আইনে সংবিধান সংশোধন করা হয় নাই এই আইনে ফ্রিডম অফ স্পিচ রাখা হয়েছে যে আইনে মানুষের কথা বলার অধিকার দেওয়া হয়েছে তাহলে সেই আইনের বিপরীতে কি করেন সরকার আইন করতে পারে এটা কখনো বৈধ এবং সুস্পষ্ট আইন বলে আমরা মনে করি না আপনারা বলছেন দেশের নিরাপত্তার জন্য জাতীয় স্বার্থের আইনের প্রয়োজন আছে আমরাও বলছি দেশের ছাত্রের শৃঙ্খলার স্বার্থে যে সমস্ত অন্যায়গুলো ডিজিটালি হয় সেগুলোর
নিয়ন্ত্রণ করার জন্য আপনি আইন করতে পারেন কিন্তু আইনের ধারা যেভাবে ইমপ্রোস করেছেন সেখানে বলা আছে কোন সাংবাদিক যদি রাষ্ট্রের কোন গোপনীয় তথ্য সংগ্রহ করে কোন ডিজিটালের মাধ্যমে ক্যামেরার মাধ্যমে কম্পিউটারের মাধ্যমে তাহলে তাকে কিন্তু এই আইনের অধীনে আনা যাবে তাহলে একজন সাংবাদিক অবিসুন্দর্ষ দৃষ্টিতে বাংলাদেশের কোন অপরাধের তদন্ত করতে পারবে না সেজন্য সবাই আজকে কনসার্ন হয়ে গেছে সকলে আজকে উদ্বিগ্ন হয়ে গেছে এই আইন দিয়ে নির্যাতন হবে নিষ্পেষণ হবে এবং মানুষের নিরাপত্তা বিঘ্নিত হবে আমরা দেখতে পাচ্ছি তাই হচ্ছে আজকে সাধারণ মানুষদেরকে নিয়ে যাওয়া হচ্ছে আমেরিকা থেকে একজন আমাকে ফোন করে জানালো বাংলাদেশের যাত্রাবাড়ি থানায় তার বিরুদ্ধে একটি জিডি করা হয়েছে আমি বললাম জিডিটা কবি পাঠান জিডির প্রথম অংশটা ডিলেট করা আছে সেখানে বলা আছে সে সেখান থেকে নাকি বাংলাদেশের গণতন্ত্র এবং স্বাধীনতার বিরুদ্ধে কথা বলেছে আপনি দেখুন এই ডিজিটাল নিরাপত্তা আইন বাংলাদেশে রয়েছে যে আমেরিকায় বসবাস করছে তার বিরুদ্ধে বাংলাদেশের থানায় মামলা করা হচ্ছে তেমনি ভাবেন সারা বিশ্বের মানুষ বাঙালিরা যেখানে আছেন সবাই উদ্বিগ্ন বিশ্বের যে কোনো প্রান্তে কোন বাংলাদেশি একটি কথাও যদি গভর্নমেন্টের বিরুদ্ধে বলে তাহলে তাদেরকে ডিজিটাল নিরাপত্তা আইনে আসামি করে মামলা করবেন আমরা দেখতে পাচ্ছি সেই কারণে স্বাধীনতা সংকুচিত হয়ে আসছে আজকে আমরা স্বাধীনতার কথা বলছি আপনারা জানেন যে আমেরিকান আজ বিশ্বকে নেতৃত্ব দিচ্ছেন তারা 1751 সালে তাদের সংবিধান প্রণয়ন করেছিল সেই সংবিধানে তারা পরিষ্কার বলেছেন যে সংবিধান কখনো মানুষের বাক স্বাধীনতা যেটা নিশ্চিত করেছে আমেরিকা কখনো সেই বাক স্বাধীনতার বিরুদ্ধে আইন প্রণয়ন করতে পারবে না এই আইন বহাল থাকায় এই কনস্টিটিউশন বহাল থাকায় আজ আমেরিকা বিশ্বব্যাপী নেতৃত্ব দিচ্ছে আমরা জানাতে চাই বাংলাদেশ যদি মাথা উঁচু করে দাঁড়াতে হয় সমস্ত কালো আইনগুলোকে বাতিল করে সংবিধানকে সবার উপরে ধরে নিতে হবে